ঝড়ো হাওয়ার মতোই লিবিয়ার যুদ্ধ লণ্ডভণ্ড করে দিয়েছে দেশটিতে থাকা হাজারো বাংলাদেশির স্বপ্ন। অস্থির অনিশ্চিত ওই সময় মিশর ও তিউনিশিয়ার সীমান্ত পথে দলে দলে লিবিয়া ছেড়েছেন এই অভিবাসী কর্মীরা। সরকারি উদ্যোগে স্বাধীনতার পর বাংলাদেশে এটাই ছিল সবচেয়ে বড় প্রত্যাবাসন কর্মসূচি। যুদ্ধকবলিত লিবিয়ার ত্রিপোলি, বেনগাজি, মিসরাতা, আজদাবিয়া সিট থেকে 2011 সালের প্রথম তিন মাসেই চাকরি হারিয়ে দেশে ফিরেছেন প্রায় 37,000 অভিবাসী কর্মী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তদারকিতে অন্যান্য দেশের নাগরিকদের আগেই লিবিয়া থেকে শুরু হয় বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসন। আর এই বিশাল কর্মযজ্ঞে সক্রিয় সহযোগিতা করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। যুদ্ধের সময় নিরাপত্তা ঝুঁকিতে পড়া সম্বলহীন ক্ষুধার্ত এসব অভিবাসী কর্মীকে লিবিয়ার দুর্গম সীমান্তে টানা 24 ঘন্টা সেবা দিয়েছেন IOM সহ আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য সংস্থার কর্মীরা। যুদ্ধাবস্থা থেকেই লিবিয়া সীমান্ত পেরিয়ে মূলত দিশেহারা হতেন বাংলাদেশি অভিবাসীরা, যেমন দেখা যেত মিশরের সাল্লুম কিংবা তিউনিশিয়ার রাসাস তীরে। নতুন দেশ, নতুন ভাষা, তবু এসব সীমান্তে পৌঁছেই যেন সব কিছু আপন হয়ে যেত বাংলাদেশিদের। চরম ওই দুর্যোগের সময় আন্তর্জাতিক সাহায্য সংস্থার কর্মীদের সাথে শরণার্থীদের খাবার, পানি, আশ্রয় দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তিউনিশিয়া ও মিশরের সাধারণ মানুষও। ঐতিহাসিক এই প্রত্যাবাসন সরজমিন তদারকিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিবিয়া সীমান্তে পাঠিয়েছেন তার সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীকে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন গেছেন তিউনিশিয়ার রাসাস তীরে। লোকজন তাদের জীবনের ঝুঁকি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি মিশরের সাল্লুম সীমান্তে গিয়ে তদারক করেছেন প্রত্যাবাসন। নেত্রী একদম প্রথম দিন থেকে পুরাটা এইটার মধ্যে সারাক্ষণ এই চিন্তা আছেন যে আমাদের লোকজন যে যেখানে আছে নিরাপদে যেন থাকে। বিপদে পড়া বাংলাদেশিদের উদ্ধারে শরণার্থী শিবিরে গেছেন মন্ত্রীরা, অভয় দিয়ে সীমান্তে বরণ করেছেন অভিবাসী কর্মীদের। মিশর ও তিউনিশিয়ার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশিদের সরাসরি দেশে আনতে বিশেষ ফ্লাইটও চালু করেছিল বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রায় 5,000 কর্মী ফেরত এনেছে তারা। সীমান্তের শরণার্থী শিবিরগুলোতে তখন দেশে ফেরার জন্য প্রতিদিনই উদগ্রীব থাকতেন বাংলাদেশি কর্মীরা। আগে আসলে আগে যাবে এই ভিত্তিতে তালিকা করে শরণার্থীদের সুসা ক্যাম্প থেকে নেওয়া হতো জারবা বিমানবন্দরে। দেশের পথে সরাসরি তারা যাত্রা করতেন সেখান থেকেই। আশেপাশের দেশ থেকে আসা বাংলাদেশ দূতাবাস ও শ্রম উইংয়ের কর্মকর্তারাও তখন বিশেষ সেবা কেন্দ্র খুলেছিলেন তিউনিশিয়া সীমান্তে। যুদ্ধ থেকে ফেরা হাজার হাজার অভিবাসীকে নিরাপদে মাতৃভূমিতে পাঠাতে প্রাণান্তকর চেষ্টাও করেছেন তারা। মার্চ এপ্রিলের এই প্রত্যাবাসনকালে তিউনিশিয়ার জারবা বিমানবন্দর হয়ে ওঠে লিবিয়া ছেড়ে আসা কর্মীদের মিলন মেলা। চাকরি, আশ্রয়, সম্বল হারানোর পরও উড়োজাহাজে ওঠার আগে অদ্ভুত এক খুশি ছড়িয়ে পড়ত তাদের চোখে মুখে। ঐতিহাসিক এই প্রত্যাবাসনের পর সহযোগিতার ছায়া নিয়ে লিবিয়া থেকে আসা কর্মীদের পাশে দাঁড়িয়েছে সরকার। বিশ্বব্যাংকের সহযোগিতায় IOM এর মাধ্যমে প্রত্যেককেই দেওয়া হয়েছে 50,000 টাকা। ফিরে আসা কর্মীদের মাথাপিছু $1,260 বিমান ভাড়াও পরিশোধ করেছে সরকার। পাশাপাশি লিবিয়ার নতুন সরকারের সাথে কূটনৈতিক আলোচনার পর যুদ্ধ থামার এক মাসের মধ্যেই নতুন করে সেখানে যেতে শুরু করেছে বাংলাদেশি কর্মীরা। অভিনন্দন এই অভিবাসীদের।